হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস। আজকে আপনাদের মাঝে হ্যাঁ কিছু দরজা নিয়ে হাজির হয়েছি। আপনাদের যদি ভালো লাগে এই দরজাগুলো অবশ্যই অবশ্যই আমাদের দোকানে যোগাযোগ করবেন এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের কারণে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দিয়ে থাকি, ইউটিউবে দিয়ে থাকি। কেন অনেকে আপনারা কমেন্ট করে বলেন যে ভাইয়া যে সুন্দর একটা ডিজাইনের দরজা দিয়ে থাকেন, এইটার বিস্তারিত ভাঙে সুরা সুন্দরভাবে বললেন, কি জন্য সেটা আমি আপনাদেরকে বলতেছি। দেখেন অনেকে কিন্তু এই যে ডিজাইনগুলো যে তৈরি করে এটা কিন্তু সিএনসি মেশিনের দ্বারায় আমরা এই ডিজাইনগুলো করে থাকি। অনেকের মেশিন আছে, সিএনসি মেশিন আছে, সেই মেশিনগুলোর মধ্যে যে এই ধরনের ডিজাইন করে সে ডিজাইনগুলো কিন্তু এত সুন্দর ফিনিশিং হয় না। দেখেন এত সুন্দর, আপনি কাছে আইনাও দেখাইতে পারেন যে কত সুন্দর ডিজাইন ফিনিশিং। দেখছেন একদম নিখুঁত ডিজাইন, হাতে করলেও কিন্তু এরকম ডিজাইন হয় না। দেখেন এই যে অনেকে বলে হাতের ডিজাইন ভালো না, ভালো মেশিনের ডিজাইন ভালো না, কিন্তু না আমি ওটা বিশ্বাস করি না। কেন আপনি যদি এই ডিজাইনের মধ্যে এই ধরনের দেখেন, এই ধরনের যদি কথার কথা 20টা বল থাকে, 20টা বল কিন্তু একই মাপ হবে, সেই মেশিনটা কিন্তু কম্পিউটারের দ্বারায় চলে। কিন্তু হাতে করলে কি আপনার 20টা বল এক করতে পারবে? মিস্ত্রিরা যতই গ্যারান্টি দিয়ে বলুক যে হাতের ডিজাইন ভালো, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আপনি দেখেন হাতের ডিজাইন কখনো ভালো না, সেটা আপনি 20টা বল আপনি নিজের হাতেই বানিয়ে দেখেন, মাটির মধ্যে 20টা কূপ দিয়ে দেখবেন, 20টা কূপ কিন্তু এক মাপে এক সমানভাবে লাগবে না। অর্থাৎ আমাদের যে বলগুলো দেখেন এটা কম্পিউটারের দ্বারাই তৈরি করা হয়। এই যত প্রকারের যে গুটি হোক, পাতা হোক, লতা হোক, হ্যাঁ এই যে ধরনের রাউন্ড হোক, এগুলা যত কিছু হয় সব কিছু একই মাপে হয়, সেম সেম টু সেম। দেখেন কত সুন্দর ফিনিশিং করে আমরা দরজার এই যে এটা কিন্তু লুডার মারা বলে, রাউটার রাউটার মারা বলে, এই রাউটার মারাটা দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং হয়েছে। এই দরজাটা কিন্তু মেহগুনি কাঠের দরজা, দেখেন এই যে এটা কিন্তু এক কাঠ দিয়ে আমরা দরজাটা তৈরি করতে পারি নাই, এটার মধ্যে কিন্তু অনেকগুলো জয়েন আছে অবশ্যই, কিন্তু দেখেন যে কোনো কোথায় জয়েন আপনি ধরে দিতে পারবেন না, অবশ্যই অবশ্যই ধরে দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে দেখেন বাস্তবে দেখাচ্ছি। দেখেন একটা জয়েন বোঝা যাচ্ছে না। আর অনেকে দরজা তৈরি করে দেখেন এই যে এখানে ডিগ্রি কাঠে স্পষ্টভাবে বোঝা যায় ডিগ্রি কাঠা, কিন্তু আমাদেরটা কিন্তু একদম ফিনিশিং মিল, এবং এই যে ডিগ্রি কাঠা যে জয়েন দিছি, জয়েনের মাথায় কিন্তু কচি দিয়ে দিছি, দেখা যাচ্ছে কচিগুলা 1 2 3টা কচি দিছি, আর এখানেও কিন্তু কচি দিয়ে দিয়ে দিছি আমরা। অনেকে কচি দেয় না, ওটা ওই যে ফিঙ্গার ফিঙ্গার জয়েন বলে বিভিন্ন রকমের জয়েন দিয়ে থাকে, আমরা কিন্তু ওইরকম না। এখানে দেখেন ছিদ্র করছি, মেশিনের দ্বারাই ছিদ্র করছি, আগে প্রথমে এইভাবে ভিতরে গ্রুপ কাটা, গ্রুপের ভিতরে কাঠ ঢুকাইয়া এবং কি পাতাইলে আবার আরেক কাঠ লাগাইয়া সেক্ষেত্রে কিন্তু কচি দিয়ে দিছি, ফাঁসা হওয়ার সম্ভাবনা নাই। আর যদিও কোনো দিন আপনি এই জয়েন্টের দ্বারায় জয়েন্টের ধারে মানে একদম জয়েন্টের পাশে যদি আপনি বাটাল দিয়ে এবং যে কোনো জিনিস দিয়ে কাটেন, কিন্তু এর পাশ থেকে ওপাশ দেখা যাবে না, কিন্তু ভিতর দিয়ে কাঠ দেওয়া আছে। ঠিক আছে, এই ধরনের দরজা যদি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। হ্যাঁ, এই দোকানের মালিক কিন্তু আব্দুল গফুর মিয়া, আব্দুল গফুর মিয়ার সাথে যোগাযোগ আপনারা করবেন অবশ্যই, উনি কিন্তু খুব ভালো মানুষ। আপনার হাজার হাজার পিস যদি দরজা লাগে সেক্ষেত্রে দেওয়া যাবে, সেটা দেখাচ্ছি। দেখেন যে কতগুলো দরজা বানিয়ে রাখছি অলরেডি, এই যে দেখেন দরজার পিল দেওয়া, বুঝতেছেন তো, এখানে কমছে কম 30 পিস দরজা। এই লোকটা আমাদেরকে 70 পিস দরজা অর্ডার করছিল, কিন্তু এখানে 30 পিস রয়ে গেছে, এখন বানিশ মিস্ত্রি ঘষতেছে, এগুলো কিন্তু বানিশ ছাড়া দেখাচ্ছি। কেন বানিশ ছাড়া দেখাচ্ছি সেটার বিস্তারিত আমি বলতেছি, যে আপনারা কি কাঠ দিয়ে মালগুলা কি করছেন, ওই অর্ডার করছেন, কিন্তু আপনি কি কাঠ পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা বানিশ করে থাকি না। কেন বানিশ করে থাকি না, যে আপনি মেহগুনি কাঠ অর্ডার করছেন, আপনি কি মেহগুনি কাঠ পাচ্ছেন কি না সেটা দেখানোর জন্য।
এবং কি পল আছে কিনা, মানে গরমা আছে কিনা, সাদা আছে কিনা, পুরো টাইমে এগুনি কাঠ যেরকম কথা ছিল সেরকম অনুযায়ী আমরা মাল তৈরি করছি। মালিক আইসা দেখার পরে 30 পিস বা 35 পিস তৈরি করছি আমরা, তৈরি কইরা মালিক আইসা দেখা গেছে, অনুমতি দিয়ে গেছে যে বানিশ করেন, ওই ক্ষেত্রে আমরা বানিশ করে সেটি ডেলিভারি দিয়ে দিছি। এর পরবর্তীতে যে আরও 35 পিস বা 30 পিস তৈরি করলাম, সে দরজাগুলা কিন্তু বানিশ ছাড়াই রেখে দিছি, এখনও রয়ে গেছে বানিশ ছাড়া। কিন্তু মালিক আইসা এই গত পরশু দিন দেখে গেছে, দেখা যাওয়ার পরে অনুমতি দিয়ে গেছে, হ্যাঁ ভাইয়া আপনি বানিশ করে আমাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দেন। কিন্তু দেখা যাওয়ার পরে দেখে নেই যে বানিশ মিস্ত্রি কত সুন্দরভাবে গড়তেছে। ওই দরজাগুলাই যেগুলা আমি দাঁড়া অবস্থায় দেখাইছি, এটা এখনও শোয়ানো অবস্থায় অনেকগুলা দরজা। দেখেন আমাদের কারখানা, এইদিকে দেখেন বিশাল বড় কারখানা, এইদিকে দেখবেন আপনি মিনিমাম 200 ফিট, এইদিকে 200 ফিট, দেখেন এইদিকেও 200 ফিট, এইদিকেও কিন্তু 200 ফিট লম্বা, ওইদিকে 200 ফিট, টোটাল এই মাথা থেকে ওই মাথা 400 ফিট লম্বা হবে। এই কারখানার সামনে দেখেন আমার CNC মেশিন আছে, সে মেশিন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ডিজাইন হয়, কিভাবে আমরা করি। বাংলাদেশের যে কোনো ধরনের, যে কোনো ডিজাইনের দরজা আপনাদের চয়েস হোক, শুধু দরজাই না, আপনি ওয়ার্ড্রোবের ডিজাইন করেন, আলমারির ডিজাইন করেন, যে কোনো ডিজাইনের জগতে যত প্রকারের ডিজাইন আছে সব ধরনের ডিজাইন কিন্তু আমরা তৈরি করে থাকি কম্পিউটারের দ্বারাই। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারের দ্বারাই কিন্তু আমরা এই CNC মেশিন আমরা পরিচালনা করি, ঠিক আছে? ওই দক্ষ ইঞ্জিনিয়ারই কিন্তু মেশিনটা পরিচালনা করে। আমাদের দোকানে দেখেন এই যে এটা কিন্তু গৈসা আস্তর করে রাখছি, মানে বানিশের আগে অনেকে আস্তর করে না, শুধু বানিশ করে না, আমরা আস্তর করি, এরপরে আস্তর গৈসা উঠাই, এরপরে বানিশ করি, কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করি। দেখেন আসলে ব্যবসায়ী লক্ষণ কিন্তু আবল তাবল নয়, ব্যবসা হচ্ছে পবিত্রতা এবং পবিত্র জিনিস, ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস, এখানে অপবিত্রতা কিছু ব্যবহার করা যাবে না। আপনাদের সাথে পবিত্রতা রেখেই আমরা চলব, এবং কি যে যা কথা দেব সেই কথা অনুযায়ী আপনাদের মাল আমরা দিয়ে থাকি। এবং কি এই আমার ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু আব্দুল গফুর মিয়া, ওই আব্দুল গফুর মিয়া লেখা যদি আপনি ইমুতে ঢুকা যদি এই নাম্বারটা সার্চ দেন অবশ্যই ইমু আসবে। আপনি যে কোনো ধরনের ডিজাইনের দরজা বা যে কোনো কিছু পরামর্শ প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আব্দুল গফুর মিয়ার সাথে, ঠিক আছে? আশা করি ভালো থাকেন, আসসালামু আলাইকুম।